এই ভিডিওতে আমরা ওয়েভ মোশন নিয়ে আলোচনা করব, ওয়েভ বা তরঙ্গ। আচ্ছা, তরঙ্গের মূল আলোচনায় যাবার আগে আমার কতকগুলো জিনিস জানা দরকার, কারণ তরঙ্গ যখন আমি আলোচনা করব দুটো জিনিস বারবার আসবে, বা কতকগুলো জিনিস আমার আগে থেকে জানা না থাকলে আমার বুঝতে একটু অসুবিধা হবে। একটু আলোচনা করে নিই। পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি কাকে বলা হয়? পিরিয়ডিক মোশন, যদি কোনো একটা কণা বারবার একই পথে যাওয়া, একই পথে সরি, যদি কোনো একটা কণা নির্দিষ্ট সময় অন্তর নিজের গতিটাকে রিপিট করে, ইফ এ পার্টিকেল রিপিটস ইটস মোশন আফটার এ সার্টেন ইন্টারভাল অফ টাইম, দেন ইট ইজ কল পিরিয়ডিক মোশন, পর্যাবৃত্ত গতি। অর্থাৎ একটা বস্তুর গতি যদি নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্ত হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলবো। যেমন দেখো, একটা ঘড়ির কাঁটাগুলোর কথা যদি ভাবো, যে ঘড়ির কাঁটা যদি সেকেন্ডের কাঁটা বলো, তাহলে সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ড পর আবার একই জায়গায় চলে আসে। যদি মিনিটের কাঁটা বলো, তাহলে 1 ঘন্টা পর আবার সেই জায়গায় আসে। যদি ঘন্টার কাঁটা বলো, 12 ঘন্টা পর আবার একই জায়গায় চলে আসে। যদি তুমি সূর্যের চারপাশে গ্রহদের গতির কথা ভাবো, এই সান রয়েছে, তার চারদিকে উপবৃত্তাকার কক্ষপথে গ্রহগুলো ঘুরে বেড়াচ্ছে। তা আমি পৃথিবীর ক্ষেত্রে জানি 365 দিন আবার সেই জায়গায় ফিরে আসবে, তাই না? তো এই গতিগুলো হয়ে যাচ্ছে, তুমি বলতে পারো পর্যাবৃত্ত গতি, ঠিক? অথবা তুমি যদি ঘড়ির পেন্ডুলামের কথা ভাবো, ঘড়ির পেন্ডুলাম সেটা যে দুলছে, আগেকার দিনে যে পেন্ডুলাম থাকতো, এখন পেন্ডুলামের কনসেপ্টটা উঠে গেছে, সে কি হতো, এই যেত আবার ফিরে আসতো, এবং তোমার এটাতে সময় লাগতো 1 সেকেন্ড যাওয়া আসা, তাই না? তার মানে 1 সেকেন্ড পর পর আবার সে আবার আগের অবস্থানে ফিরে আসতো। তাহলে এই ধরনের মোশন গুলোকে আমরা বলবো পিরিয়ডিক মোশন। আচ্ছা, পিরিয়ডিক মোশনের সঙ্গে কিন্তু দোলন বা অসিলেশন অনেকটাই পার্থক্য আছে। তাহলে পিরিয়ডিক মোশন আর বললাম, এবার আমাকে জানতে হবে দোলন বা অসিলেশন কাকে বলে। দোলন বা অসিলেশন বলছে কখন, যদি একটা বস্তু বারবার একই পথে যাওয়া আসা করে, ঠিক আছে? ইফ এ পার্টিকেল রিট্রেসেস ইটস পাথ, মানে যে পথে যাচ্ছে সেই পথেই ফিরে আসবে, এই ঘটনা যদি ঘটে তাহলে সেই কণাটার গতিটাকে আমি দোলন বা কম্পন বলবো। যেমন দেখো, পৃথিবীর গতি যদি বলি, পৃথিবী একবার এদিকে গেল তারপরে কি এদিকে আসে ফিরে, তা কিন্তু নয়, পৃথিবী একই দিকে চলতে থাকে, যাওয়া আসা করার ব্যাপার নেই। তাহলে পৃথিবীর গতি কিন্তু পর্যাবৃত্ত গতি, কিন্তু পৃথিবীর গতিটাকে আমি দোলন বলতে পারবো না। একই রকম ঘড়ির কাঁটার গতিকে আমি পর্যাবৃত্ত গতি বলতে পারবো, কিন্তু ঘড়ির কাঁটার গতি কিন্তু কখনোই দোলন বা অসিলেশন নয়। কিন্তু যদি আমি পেন্ডুলামের গতির কথা ভাবি, অবভিয়াসলি এটা পিরিয়ডিক মোশন, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে কিন্তু আমি অসিলেশন বলতে পারি, কারণ সেটা কি করছে, একই পথে একবার যাচ্ছে আবার আসছে, যাচ্ছে আবার আসছে, এই ধরনের গতি সম্পন্ন করছে। তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো দোলন। তবে তুমি বুঝতে পারছো, দোলন হলেই সেটা পর্যাবৃত্ত গতি হতে হবে, কিন্তু সব পর্যাবৃত্ত গতি কিন্তু দোলন বা অসিলেশন নাও হতে পারে, ঠিক আছে? অল দা অসিলেশনস আর পিরিয়ডিক মোশন, বাট অল পিরিয়ডিক মোশনস আর অবভিয়াসলি নট অসিলেশন। তাহলে দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। আচ্ছা, এরপর আমরা অসিলেশন নিয়ে ভাবছি, পর্যাবৃত্ত গতিটাকে আর ভাবছি না। তাহলে এই যে অসিলেশন হচ্ছে, এই অসিলেশনটাকে একটু গুরুত্ব দিয়ে ভাবা যাক। আমি কি বললাম, যে বারবার একই পথে যাওয়া আসা করবে, ঠিক? এখানে আরেকটা জিনিস আমার জানা দরকার, মনে করো এই প্রান্ত বিন্দু এ, এ থেকে সে আবার এ থেকে মনে করো এটা বি, এটা মনে করো ও, তাহলে এ থেকে বি তে গেল আবার বি থেকে এ তে ফিরে এলো, এইটুকুতে যে সময় লাগে তাকেই বলা হচ্ছে ওই দোলনের দোলনকাল। খুব ইম্পর্টেন্ট, দোলনকাল, ঠিক আছে? দোলনকালকে বলছে কোনো একটা প্রান্ত বিন্দু থেকে, এখানে ওটা কিন্তু ইকুইলিব্রিয়াম, মানে তুমি যদি ফোর্স না দাও তাহলে ও কিন্তু এই পিণ্ডটা কিন্তু ও পজিশনে থাকবে। এবার তুমি একটা প্রান্ত বিন্দুতে টেনে নিয়ে গেলে, এতে নিয়ে ছেড়ে দিলে, তাহলে কি হবে, যাবে আসবে, তাহলে এ থেকে যাত্রা শুরু করে আবার এতে ফিরে আসতে যে সময় লাগছে সেটাকে আমি বলবো দোলনকাল বা টাইম পিরিয়ড, রাইট? আমার এই টাইম পিরিয়ডটাই বেশি করে জানা দরকার, কারণ আমার তরঙ্গ যদি বুঝতে হয় তাহলে টাইম পিরিয়ডের কনসেপ্টটা রাখা দরকার। আচ্ছা, এটাকে আমি দেখো একটু অন্যভাবে ভাবছি, তাহলে দোলনকালটাকে ইন জেনারেল ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়, মানে ইট ইজ দ্য টাইম টু মেক ওয়ান কমপ্লিট অসিলেশন, অর্থাৎ একটা সম্পূর্ণ অসিলেশন করতে যে সময় লাগে সেটাকেই বলা হচ্ছে টাইম পিরিয়ড।
তাহলে আমি ভাবতে পারি এ ছিল একটা প্রান্তবিন্দু, আমি স্ট্রেট মতো ভাবলাম, বি হচ্ছে আরেকটা প্রান্তবিন্দু, আর মাঝেটা ও ছিল, রাইট? তাহলে এ থেকে বি তে গেল, আবার এ তে ফিরে এলো, সেই টাইমটাকে আমি বলছি টাইম পিরিয়ড। তাহলে আমি বলতে পারি এটা এখানে যদি t equal to 0 তে শুরু করেছিল, তাহলে এখানে t by 2 তে এসেছে, তাই না? টোটাল টাইম হচ্ছে t, তাহলে a থেকে b তে আসতে সময় লেগেছে t by 2, আবার b থেকে a তে আসতে সময় লেগেছে t by 2, তাহলে t by 2 plus t by 2 মিলে কি হয়েছে? তাহলে একই রকম ভাবে মানে আমি বলতে পারি a থেকে b তে যেতে সময় লেগেছে t by 2, আবার b থেকে a তে আসতে সময় লেগেছে t by 2, তাহলে দুটো মিলে তোমার হয়েছে t, রাইট? এই টোটাল মোশনটা হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে একই রকম ভাবে আমি ভাবতে পারি a থেকে o তে যেতে সময় লাগবে t by 4, তাই না? a থেকে b হচ্ছে t by 2, এটা হচ্ছে মাঝের বিন্দু, তাহলে এটা t by 4, এটা t by 4, আবার b থেকে তুমি বলতে পারো o থেকে b সেটাও t by 4, তুমি b থেকে o তে আসবে সেটাও t by 4, আর o থেকে a তে আবার ফিরে আসবে সেটাও t by 4, এবং t by 4 সবগুলো মিলে দেখো তোমার কি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি বলতে পারি t equal to 0 তে যাত্রা শুরু করলো, যখন আসছে t by 4 এ এখানে পৌঁছালো, t by 2 এ এখানে পৌঁছালো, এখান থেকে এই পর্যন্ত মানে প্রথম থেকে যদি ক্যালকুলেশন করি, এখান t equal to 0 তে যাত্রা শুরু করলো, o বিন্দুতে পৌঁছালো t by 4 টাইম পরে, b বিন্দুতে পৌঁছালো t by 2 টাইম পরে, আবার o বিন্দুতে যখন আসবে t by 2 plus t by 4 মানে এটা হয়ে যাবে 3 t by 4 টাইম পরে, আর লাস্টে যখন a বিন্দুতে পৌঁছাবে তখন আবার t টাইম লেগে যাবে, ঠিক আছে? তাহলে এই টাইমগুলো লিখলাম আমি কিন্তু এই প্রাথমিক বিন্দুর সাপেক্ষে, বোঝা গেছে? এবার চলে এসো দোলন, সরি তরঙ্গ। তরঙ্গ বলতে আমরা কি বুঝি? দেখো ক্লাস নাইনেও কিন্তু তোমাদের ধারণা দেওয়া হয়েছিল তরঙ্গ সম্পর্কে, আবার বলছি সাপোজ তুমি কোনো একটা গ্রামে এসছো, পুকুরের ধারে দাঁড়িয়ে আছো, রাইট? এবার পুকুরের ধারে দাঁড়িয়ে কি করলে, তুমি মাঝখানে একটা বড় সড়ো ঢিল ফেলে দিলে, ছুঁড়ে মারলে, এবার যখনই তুমি ঢিলটা ফেলবে যেখানে ফেলবে দেখবে সেখানটা একটা আলোড়ন মতো সৃষ্টি হলো, ভাইব্রেশন, ওখানে জলটা কিরকম একটা হয়ে গেল, তাই না? তাহলে সেই আলোড়ন যেটা সৃষ্টি হলো সেই আলোড়নটা কিন্তু তুমি চোখে দেখতে পেলে, বেশ। এবার তোমার মনে হলো ঠিক আছে আলোড়ন সৃষ্টি হয়েছে, যেখানটায় আলোড়ন সৃষ্টি হয়েছে সেইখানটায় আমি একটা ছোট হালকা বস্তু, সাপোজ কোনো একটা কর্ক, মানে তোমার জল আছে জলের মধ্যে কোথাও একটা একটা কর্ক রেখে দিলে ফর এক্সপেরিমেন্ট। এবার কি করলে, তুমি যেখানে কর্ক আছে তার আশেপাশের অঞ্চলে সারাউন্ডিং রিজিয়নে তুমি এবার ঢিলটা ফেললে, এখানে তুমি এবার ঢিলটা ফেললে, যখন ঢিলটা ফেলবে তোমার অবজারভেশন হবে, এই কর্কটা সম্পর্কে অবজারভেশন বলছি, কর্কটা দেখবে তোমার এইভাবে ঝুলছে, তুমি দেখবে আলোড়নটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, মানে এই যে গোল 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 করে হয় না, এটা ঢেবের মতো তৈরি হয়, এইভাবে তোমার সৃষ্টি হয়, এরকম ভাবে তৈরি হয়, ছড়িয়ে পড়ে, তুমি দেখবে ওই জিনিসটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, আস্তে আস্তে বিলীন হয়ে গেল, এবং ততক্ষণ পর্যন্ত এ কিন্তু শিফট হবে না, এখানে যে পাতলা কর্ক হালকা কর্ক রেখেছো সে দেখবে এই বরাবর এইভাবে কাঁপছে, মানে একটা দোলন সম্পন্ন করছে, ঠিক আছে? এই আলোড়নটাকে বলা হচ্ছে তরঙ্গ। তাহলে তরঙ্গটা কি? তরঙ্গ হচ্ছে কোনো একটা জড় মাধ্যমের মধ্য দিয়ে যে আলোড়ন অগ্রসর হয়ে মানে শক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলির স্থান পরিবর্তন ঘটে না, মানে মাধ্যমের কণাগুলো কাঁপবে। এখানে মনে করো যদি আমি পাঁচটা কণার কথা ভাবি, সাপোজ এই মাধ্যমে তোমার পাঁচটা কণা আছে, এই একটা কণা, দুটো কণা, তিনটে কণা, চারটা কণা, পাঁচটা কণা, এই কণাগুলো সবগুলো কাঁপছে, কিভাবে কাঁপছে? কণাগুলো সব এই বরাবর কাঁপছে, ঠিক, কণাগুলো সব এই বরাবর কাঁপছে, কিন্তু আলোড়নটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, দূরে সরে যাচ্ছে, মানে এটা এক ধরনের আলোড়ন যেটা কোনো একটা জড় মাধ্যমের মধ্য দিয়ে, মাধ্যম ছাড়া চলছে না, একটা জড় মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করবে, কিন্তু মাধ্যমের কণাগুলির কোনো রকম ভাবে স্থান পরিবর্তন ঘটবে না, ডিস্টারবেন্স দ্যাট ডিসপ্লেসেস দ্য এনার্জি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার বাট দ্য পজিশন অফ দ্য পার্টিকেল রিমেন্স আনচেঞ্জ, ঠিক, এটাকে বলা হচ্ছে আলোড়ন। আচ্ছা গোটা ব্যাপারটাকে আমি আরেকটু ছবি এঁকে তোমাকে বলি যে কিভাবে একটা তরঙ্গ সৃষ্টি হয়, আমি সেই জিনিসটাই মূলত আলোচনা করতে চাইছি। তো আমি মাধ্যমে পাঁচটা কণা নিয়েই ভাবছি, সাপোজ
তোমার কোন একটা মাধ্যমে পাঁচটা কণা আছে, এই একটা কণা, দুটো, সবগুলো সমদূরবর্তী পরস্পর থেকে মোটামুটি, এই পাঁচটা কণার কথা ভাবছি, এটা t equal to 0। তো তুমি এখানে একটা ঢিল ফেললে, যে ঢিল ফেলবে আলোড়ন সৃষ্টি হবে, সেই আলোড়নটা কিন্তু আস্তে 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 এগোবে বাঁ দিক থেকে ডান দিকে। আমি কণাগুলোর অবস্থান এক এক করে অবজার্ভ করার চেষ্টা করব। এবার আমি বলে দিই প্রত্যেকটা কণা যে দুলছে, এই যে দোলন হচ্ছে, টাইম পিরিয়ড হচ্ছে ক্যাপিটাল টি। মানে দোলনটা কিভাবে হবে সেটা একবার বুঝে নাও ভালো করে। প্রথমে এখানে আছে, যেই আলোড়ন পাবে কণাটা উপরে উঠে যাবে প্রথমে, ঠিক, তারপরে আবার সেনকে নেমে আসবে, এই এই জায়গাতে ফিরে আসবে, তারপরে কি হবে সে নিচের দিকে চলে আসবে, তারপর সে আবার আগের অবস্থানে পৌঁছাবে। মানে কণাটার দোলনটা এইভাবে হবে, একটা বিন্দু সাপেক্ষে, তো যেই আলোড়ন পেলো উঠে গেল, তারপরে কি হলো আবার সাম্যাবস্থানে এলো, তারপরে কি হলো নিচের দিকে চলে গেল, তারপরে আবার এখানে এলো। মানে কণাটা এইভাবে কাঁপছে, এই যে আমার আঙুলটাকে খেয়াল করো, এইভাবে কণাটা কাঁপতে থাকবে, ঠিক। এবং তুমি একটা জিনিস খেয়াল করো, যে আমি দোলনকাল যদি টি বলি, তাহলে তুমি বলতে পারো এখান থেকে এই পর্যন্ত উঠতে সময় লাগবে টি বাই ফোর, রাইট, আবার সেখানে ফিরে আসতে, মানে ওই যে জায়গাটা আছে সাম্যাবস্থানে, টি বাই টু, মানে এখানে গেল টি বাই ফোর, আরও টি বাই ফোর, টি বাই টু, এবার নিচের দিকে যখন নামবে আরও টি বাই ফোর, মানে থ্রি টি বাই ফোর, আবার ফাইনালি যখন এখানে পৌঁছাবে তখন আবার টি হয়ে যাবে, ঠিক। তাহলে এই জিনিসটা তুমি এখানে খেয়াল করার চেষ্টা করো, প্রথমে টি ইকুয়াল টু জিরোতে এখানে ছিল, টি বাই ফোর টাইম পরে উপরে চলে গেল, আরও টি বাই ফোর, মানে টি বাই ফোর প্লাস টি বাই ফোর, টি বাই টুতে এখানে এলো, আরও টি বাই ফোর করলে এখানে আসবে, আরও টি বাই ফোর করলে এখানে আসবে, টোটাল আবার টি টাইমের কথা, টোটাল টাইম পিরিয়ডটা টি হচ্ছে। তাহলে আমি প্রথম থেকেই শুরু করি, প্রথমেই মনে করো এই কণাটা, পাঁচটা কণা আছে, প্রথম কণাটা, আলোড়ন তো আস্তে আস্তে যাচ্ছে, তাহলে প্রথমে প্রথম কণাটা পাবে, তারপর সেকেন্ড কণাটা পাবে, তারপর থার্ড কণাটা পাবে, তারপর ফোর্থ কণাটা পাবে, তারপর ফিফথ কণাটা, এইভাবে তো আলোড়নটা আস্তে আস্তে ছড়াচ্ছে। তো আমি ধরে নিলাম প্রথমে টি ইকুয়াল টু জিরোতে সব কণাগুলো এই অবস্থানে ছিল। এবার আমি পরবর্তী অবস্থানটা বোঝার চেষ্টা করছি, আমি একদম একই সরল রেখায় কণাগুলোকে আঁকবো যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এটা লাস্ট কণাটার অবস্থা, এটা ফার্স্ট কণাটার অবস্থা, সেকেন্ড, এটা হচ্ছে ফোর্থ, মোটামুটি ডিস্টেন্সটা সেম থাকবে, আঁকাতে একটু এদিক ওদিক হতে পারে। তো প্রথমেই মনে করো টি বাই ফোর টাইম পরে এবার ভাবছি কি হবে, প্রথম কণাটা উপরে চলে যাবে, এই যে আলোড়ন পেয়ে গেছে, দ্বিতীয় কণাটা কিন্তু তখনও আলোড়ন পাইনি, তৃতীয় কণাটা তাহলে পাবে না, ফোর্থ কণাটাও পাইনি, ফিফথ কণাটাও পাইনি, তাহলে টি বাই ফোর টাইম পরে শুধুমাত্র প্রথম কণাটা আলোড়ন পেয়েছে, সে ডিসপ্লেসড হয়ে উপরের বিন্দুতে চলে গেছে, বাকি কণাগুলো অপরিবর্তিত। বেশ, আরও টি বাই ফোর টাইম পরে ভরো, মানে টি বাই টু। এবার কি হবে, প্রথম যে কণাটা উপরে গেছিল কি হবে, উপর থেকে এবার নিচে নামবে, তাহলে ওই কণাটা আবার আগের অবস্থানে চলে এলো, কিন্তু সেকেন্ড কণাটা এবার তোমার অসিলেশনটা, আলোড়নটা পেয়ে গেছে, মানে আস্তে আস্তে আলোড়নটা যাচ্ছে, দু নম্বর কণা পেল, তিন নম্বর কণা কিন্তু এখনো আলোড়ন পাইনি, চার নম্বর কণা পাইনি, পাঁচ নম্বর কণা পাইনি, হলো বেশ, আরো টি বাই ফোর টাইম পরে ভাবো, মানে থ্রি টি বাই ফোর। আচ্ছা, এবার থার্ড, সেকেন্ড কণাটা উপরে ছিল, উপর থেকে নিচে চলে এলো, আচ্ছা ফার্স্ট কণাটা কোথায় যাবে, প্রথমে এখানে গেল, এখানে এলো, এবার নিচের দিকে যাবে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কণাটার অবস্থান। থার্ড কণাটা কোথায় চলে যাবে, থার্ড কণাটা এবার উপরে শুরু হলো, ফোর্থ কণা এখনো আলোড়ন পাইনি, ফিফথ কণাও এখনো আলোড়ন পাইনি, রাইট। এবার টি টাইম পরের কথা ভাবছি, আচ্ছা এবার থার্ড কণাটা পেয়েছিল, মানে এবার ফোর্থ কণাটা আলোড়ন পাবে, ফিফথ কণাটা এখনো আলোড়ন পাইনি, আচ্ছা থার্ড কণাটা উপরে ছিল তাহলে কোথায় আসবে, নিচে আসবে, সেকেন্ড কণাটা উপর থেকে নেমে চলে এসেছে তাহলে এবার নিচের দিকে নামবে, আচ্ছা ফার্স্ট কণাটা নিচের দিকে এসেছিল, নিচের দিকে এসেছিল মানে কি, এবার উপর দিকে যাবে, গোটা ব্যাপারটা দেখো এইরকম আসছে। আমরা কেন তরঙ্গকে এইভাবে দেখিয়ে থাকি, আসলে কিন্তু কণাগুলো এমনভাবে কম্পিত হয় যে তোমার কণা এইভাবে মনে হয় যে তরঙ্গটা এইভাবে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হচ্ছে, একটা তরঙ্গকে আমরা ওইভাবেই দেখিয়ে থাকি, ঠিক আছে। এখানে একটা জিনিস মনে রাখবে, যে একটা তরঙ্গ, ডিস্টারবেন্স আর বলছি না আর আলোড়ন বলছি না, আমি তরঙ্গই বলছি, একটা তরঙ্গ যদি এক স্থান থেকে অন্য স্থানে কোনো মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হয় তাহলে সেই মাধ্যমের তিনটে বৈশিষ্ট্য থাকতে হবে,
সেই তিনটে বৈশিষ্ট্য না থাকলে কখনোই একটা মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে পারবে না। তিনটে ধর্ম কি কি? এক হচ্ছে ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা। দু নম্বর হচ্ছে জাড্য, আর জাড্য মানে ইনার্সিয়া। আর তিন নম্বর হচ্ছে সংশক্তি বল, কোহারেন্ট ফোর্সেস। ঠিক আছে, মানে একই মাধ্যমের কণাগুলির মধ্যে যে আকর্ষণ বল তাকেই বলা হচ্ছে সংশক্তি বল, ফোর্স বিটুইন দ্য পার্টিকেলস অফ সেম মিডিয়াম। যেমন এই পাঁচটা পার্টিকেল, এই পাঁচটা পার্টিকেলের মধ্যে কিন্তু একটা আকর্ষণ, একটা বল কাজ করে। আচ্ছা, ওটা পরে আসছি। প্রথমে হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা না থাকলে কিন্তু তরঙ্গটা যেতে পারতো না। কেন? এই যে এই পার্টিকেলটা সাম্যাবস্থান থেকে সরে গেল, স্থিতিস্থাপকতা কাকে বলে? যে সাম্যাবস্থা যদি ব্রেক করে যায়, সাম্যাবস্থা যদি সাম্যাবস্থান থেকে একটা কণা যদি সরে যায়, তাহলে কণাটা আবার সেই অবস্থানে ফিরে আসতে চায়। একটা বস্তুর আকার যদি তুমি পরিবর্তন করে দাও, যখনই ফোর্সটা উইথড্র করবে, তোমার কি হচ্ছে, বস্তুটা আবার আগের অবস্থা ফিরে পেতে চায়। সেটাই তো স্থিতিস্থাপকতা। এবার এখানে তুমি একটা জিনিস ভাবো, বস্তুটা শিফট করে গেল, যদি স্থিতিস্থাপকতা ধর্ম না থাকতো, সে তো আবার আগে অবস্থায় আসার কথা ভাবতো না। সে সরে গেছে, সরে গেছে, ওকে তুমি সরিয়ে দিয়েছো অ্যাকর্ডিং টু নিউটনস ল, তুমি ওকে ডিসপ্লেস করে দিয়েছো, ফোর্স দেওয়া বন্ধ করে দিয়েছো, ইট মাস্ট রিমেন রেস্ট অ্যাট দ্যাট পজিশন। কিন্তু কি হচ্ছে, বস্তুটা আবার আগের অবস্থানে ফিরে আসতে চাইছে। কেন? ডিউ টু ইলাস্টিসিটি। তাহলে ইলাস্টিসিটি না থাকলে এই যে কণাগুলো একবার ডিসপ্লেসড হয়ে যাবার পর সে কিন্তু আবার আগের অবস্থানে ফিরে আসতে চাইতো না। আর যদি ফিরে আসতে না চাইতো, তাহলে কিন্তু তরঙ্গটা এভাবে সিস্টেমেটিক্যালি কখনোই এটা অগ্রসর হতে পারতো না। দু নম্বর হচ্ছে জাড্য। তুমি এবার একটা জিনিস ভাবো, এটা ডিসপ্লেস হলো, ডিসপ্লেস হয়ে তো সাম্যাবস্থানে চলে এলো, তাহলে আর নিচের দিকে যাবে কেন? ও তো সাম্যাবস্থানে ফিরে আসতে চাইছে। আমি কি বললাম, সাম্যাবস্থান থেকে যদি বিচ্যুত হয়, তাহলে আবার সাম্যাবস্থানে আসতে চাই। তুমি একটা জিনিস ভাবো, কণাটা বিচ্যুত হলো, এই সময় তো আবার সাম্যাবস্থানে চলে এলো, তাহলে আবার নিচের দিকে যাবার কি দরকার? ও তো সাম্যাবস্থানে চলে এসছে, নিচের দিকে কেন যাচ্ছে? ডিউ টু ইনার্সিয়া, মানে তার মধ্যে একটা গতিশীলতা সৃষ্টি হয়েছে, সেই গতিশীলতাটাকে কন্টিনিউ করতে চাইছে। ইট ট্রাইস টু রিমেইন ইন ইটস মুভিং কন্ডিশন। তাহলে জাড্যটাও আছে, জাড্যটা না থাকলে কণাটা এখানে এসে থেমে যেত, কখনোই আলোড়নটা তরঙ্গ সৃষ্টি করতে পারতো না। আর হচ্ছে সংশক্তি। সংশক্তি মানে ওই যে বললাম, তুমি অ্যাজ ইফ ভাবতে পারো সবগুলো একটা সুতোর সাহায্যে বাঁধা আছে। তুমি যে এটাকে কাঁপালে, সেই কম্পনটা এখানে চলে এলো, সেই কম্পনটা এখান থেকে এখানে চলে এলো, সেই কম্পনটা এখান থেকে এখানে চলে এলো। যদি এই সংশক্তিটা না থাকতো, এই প্রথম কণাটা কাঁপলো, সে কাঁপতে থাকতো, সেকেন্ড কণা কেন কাঁপবে? এদের মধ্যে একটা আকর্ষণ বল, এই যে কোহারেন্ট যে ফোর্সটা বলছি, যে ফোর্সটা আছে, ওটা আছে বলেই এ কাঁপার জন্য এ কাঁপতে চাইছে, এ কাঁপার জন্য এ কাঁপতে চাইছে, এ কাঁপার জন্য এ কাঁপতে চাইছে। তাহলে এই তিনটে প্রপার্টি তোমার থাকতেই হবে, তা নাহলে কোনো মাধ্যমের মধ্য দিয়ে কখনোই তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হবে না, শুধুমাত্র একটা ডিস্টারবেন্স হবে। ঠিক, নির্দিষ্ট নিয়ম অনুসারে কখনোই ঘটনাগুলো ঘটবে না। বেশ, এবার বলে রাখি, তরঙ্গ কিন্তু বিভিন্ন ভাগে শ্রেণী বিভাগ করা যায়, ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা বিভিন্নভাবে করা হয়ে থাকে, যেমন মাধ্যমের প্রয়োজনীয়তা। ঠিক আছে, রিক্রুটমেন্ট অফ মিডিয়াম, তাহলে মাধ্যমের প্রয়োজনীয়তা, তাহলে মাধ্যম প্রয়োজনীয়তা। তোমরা জানো মাধ্যমের প্রয়োজনীয়তা অনুসারে তরঙ্গকে দুটো ভাগে ভাগ করা যায়। কিভাবে? একটা হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ, ইলাস্টিক ওয়েভ, স্থিতিস্থাপক তরঙ্গ। আর একটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলাস্টিক ওয়েভ কোনগুলো? যে তরঙ্গ বিস্তার লাভের জন্য একটা নির্দিষ্ট মাধ্যম দরকার, দ্য ওয়েভ দ্যাট রিকোয়ার্ড সার্টেন মিডিয়াম ফর ইটস প্রোপাগেশন ইজ নোন অ্যাজ ইলাস্টিক ওয়েভ। কিরকম কিরকম হচ্ছে শব্দ তরঙ্গ, সাউন্ড ওয়েভ। আর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কোনগুলো? দ্য ওয়েভ দ্যাট ডাজ নট রিকোয়ার্ড এনি মিডিয়াম ফর ইটস প্রোপাগেশন ইজ নোন অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অর্থাৎ প্রোপাগেশনের জন্য কোনো নির্দিষ্ট মাধ্যম দরকার হয় না, যেমন আলোক তরঙ্গ। ঠিক আছে, তাহলে মাধ্যম অনুসারে আমি বলতে পারি দু ভাগে ভাগ করা যায়। বেশ, আরেকটা তরঙ্গের কথা বলি, সরল দোল তরঙ্গ, সিম্পল হারমোনিক ওয়েভ। আচ্ছা, সিম্পল হারমোনিক ওয়েভ মানে বলতে চাইছে যে তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলি কি করবে,
সিম্পল হারমোনিক মোশন করবে SHM এটার বাংলা মানে হচ্ছে সরল দোল গতি কাকে সরল দোল গতি বলে সরল দোল গতি হচ্ছে যদি কোনো কণার ক্ষেত্রে ত্বরণ অ্যাক্সেলারেশন ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট এবং তাদের অভিমুখ যদি পরস্পর বিপরীত দিকে হয় মানে ত্বরণ যদি এদিকে হয় সরণটা এদিকে হবে তাহলে সেই জন্য একটা মাইনাস সাইন দেওয়া হয় যদি এই কন্ডিশনটা কোনো কণা স্যাটিসফাই করে তাহলে সেক্ষেত্রে তার মোশনটাকে বলা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন ঠিক আছে তাহলে কোনো তরঙ্গ যখন মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয় তখন যদি কণাগুলি সরল দোল গতি সম্পন্ন করে তাহলে সেক্ষেত্রে সেই তরঙ্গটাকে আমরা বলবো সরল দোল তরঙ্গ সিম্পল হারমোনিক ওয়েভ সরল দোল তরঙ্গকে আবার দু ভাগে ভাগ করা যায় সরল দোল তরঙ্গ সিম্পল হারমোনিক যেটা সেটাকে দু ভাগে ভাগ করে যায় সেটা তোমরা জানো একটাকে বলা হয় তির্যক তরঙ্গ আর একটাকে বলা হয় অনু দৈর্ঘ্য তরঙ্গ এটাকে বলা হয় ট্রান্সভার্স এটাকে বলা হয় লংগিটুডিনাল লংগিটুডিনাল ওয়েভ ট্রান্সভার্স ওয়েভ তো এটা খুব বেশি ব্যাখ্যা দরকার হয় না কারণ আমি জানি তির্যক ওয়েভ মানে কি তরঙ্গ যেদিকে যাবে মাধ্যমের কণাগুলো তার সঙ্গে লম্বভাবে কম্পিত হবে আর যদি এরকম হয় তরঙ্গ যেদিকে যাচ্ছে মাধ্যমের কণাগুলো সেদিকে কম্পিত হচ্ছে তাহলে সেটাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ ঠিক আছে যেমন একটা স্প্রিংকে টেনে যদি ছেড়ে দিই এই যে একটা স্প্রিংকে আমি টেনে ছেড়ে দিলাম তাহলে কি হয় সে এইভাবে কাঁপতে থাকে এইভাবে কাঁপতে থাকে এবং সেক্ষেত্রে তরঙ্গটাও কিন্তু এই বরাবরই অগ্রসর হয় আর মাধ্যমের কণাগুলো এই বরাবর কম্পিত হতে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা হলো ট্রান্সভার্স আর তুমি এই প্রথমে যেটা বললাম পুকুরের মধ্য দিয়ে ঢিল ছুড়লাম একটা তরঙ্গ সৃষ্টি হলো সেটা তির্যক তরঙ্গ কারণ মাধ্যমের কণাগুলো এইভাবে কাঁপছে এই তরঙ্গটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাহলে ইন দ্যাট কেস দ্য মোশন অফ দ্য পার্টিকেল ইজ নর্মাল টু দ্য মোশন অফ দ্য ওয়েভ আর এটা ক্ষেত্রে মোশন অফ দ্য পার্টিকেল ইজ ইন সেম ডিরেকশন অ্যাজ দ্যাট অফ দ্য ওয়েভ সেটা হয়ে গেল লংগিটুডিনাল আর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ রাইট আচ্ছা এবার এই তরঙ্গে আরো কতগুলো জিনিস আমাকে জানতে হবে যেমন মনে করো এই যে আমি আঁকলাম যে একটা তরঙ্গ এইভাবে আঁকার কারণটা আমি তোমাকে ব্যাখ্যা করেছি এইভাবে অগ্রসর হয় তাই তো কতগুলো জিনিস তোমাকে জানতে হবে যে একটা পূর্ণ তরঙ্গ কখন বলবো তুমি মনে করো যে দুটো এঁকেছি আমি এইভাবে একটা তরঙ্গ যাচ্ছে তুমি মনে রাখবে এই এই পর্যন্ত হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ ঠিক আছে আচ্ছা পূর্ণ তরঙ্গের ব্যাপারটা পরে আসছি তার আগে আমি প্রথমেই বলেছি দশা এটা একটা নতুন টার্ম তুমি পেলে ফেজ কাকে বলা হয় ফেজ ফেজ হচ্ছে এমন একটা রাশি যেটা তরঙ্গের গতির অবস্থাটাকে রিপ্রেজেন্ট করে ঠিক আছে সংজ্ঞা থেকে তুমি অতটা ভালো বুঝতে পারবে না তুমি সংজ্ঞা এইভাবে বলা হয় যে রাশির সাহায্যে কোনো তরঙ্গ গতিকে সম্পূর্ণভাবে জানা যায় কেন বলা হয় আমি পরে আসছি বলে দিচ্ছি যে একটা তরঙ্গকে সাধারণত যখন আমি কণার গতিটার কথা বলবো এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই এরকম একটা টার্মে ব্যাখ্যা করব এবং সেক্ষেত্রে এই রাশিটাকে বলা হচ্ছে দশা এবং যখন তুমি তরঙ্গের এটা স্মরণ পেলে যখন তুমি বেগ নির্ণয় করবে এই টার্মটা থাকবে যখন তুমি ত্বরণ নির্ণয় করবে এই টার্মটা থাকবে তার মানে এই টার্মটা সব থেকেই আমি বুঝতে পারবো একটা কণার স্মরণ কেমন হবে বেগ কেমন হবে ত্বরণ কেমন হবে সেই রাশিটা থেকে যে রাশি থেকে জানতে পারা যায় সেই রাশিটাকে আমি বলছি ফেজ বা দশা হুইচ রিপ্রেজেন্টস দ্য মোশন অফ দ্য ওয়েভ বলতে পারো ঠিক আছে এভরিথিং অ্যাবাউট ওয়েভ কিন্তু এখানে আমি কিভাবে বুঝবো দেখো দশা বলতে একই দশা মানে কিরকম হচ্ছে যদি এই বিন্দুর কণার সঙ্গে ভাবি সেম দশা কোথায় হবে সেম দশা হবে এইখানটায় তুমি কণাগুলোর ভাইব্রেশনের কথা ভাব যেমন দেখো এইখানে যে কণাটা আছে সে কি হচ্ছে উপরে চলে গেছে তাহলে এর সঙ্গে এর গতি একরকম নয় আচ্ছা এবার এখানে যে কণা তুমি বলবে সেটা একই জায়গায় আসছে কিন্তু তুমি একটা জিনিস ভাবো এই কণাটা কি করছে উপরে যেতে চাইছে আর এই কণাটা কি করতে চাইছে নিচের দিকে নামতে চাইছে তাহলে এই দুটো পার্টিকেলের দশা কিন্তু সেম নয় দশা মানে দুজনের গতির অবস্থাটা সেম হতে হবে তবে তোমার ফেস সমান হবে কিন্তু যদি এবার এখানে এখানে যদি চলে যাও সে তো নিচ থেকে এবার উপর দিকে মানে সবার টেন্ডেন্সিটা বলছি এর টেন্ডেন্সি হচ্ছে এখানে যাওয়া এর টেন্ডেন্সি এদিকে আসা এর টেন্ডেন্সি এদিকে আসা এর টেন্ডেন্সি এদিকে যাওয়া এর টেন্ডেন্সি এদিকে যাওয়া
তাহলে তুমি অবস্থান আর টেন্ডেন্সির রেসপেক্টে দেখো এই কণা আর এই কণার দশা সমান। তাহলে তুমি যদি এখানে বলতে যাও যে এই কণাটার দশা এটার দশা এটার দশা এটার দশা সেম, আবার যদি এখান থেকে বলতে যাও এর যা দশা হবে এর তাই দশা হবে, এর তাই দশা হবে মানে ওই বিন্দুটা। তো দশা কাকে বলে বোঝা গেল? নেক্সট আমি যেটা করছি কমপ্লিট ওয়েভ, পূর্ণ তরঙ্গ আমি কখন বলবো? তুমি সবসময় মনে রাখবে পরপর দুটি সমদশা সম্পন্ন বিন্দুর মাঝখানে যতটা অংশ থাকছে তাকে বলা হচ্ছে পূর্ণ তরঙ্গ, মানে এই অংশটাকে আমি বলবো কমপ্লিট ওয়েভ। ঠিক আছে, দ্য পার্ট অফ ওয়েভ দ্যাট রিমেইনস উইদিন টু কনসিকিউটিভ পয়েন্ট হুইচ আর ইন সেম ফেজ অফ ভাইব্রেশন, মানে সমদশা সম্পন্ন দুটো পরপর বিন্দু তার মাঝখানে যতটা অংশ থাকছে সেটাকে আমি কমপ্লিট ওয়েভ বলবো। তুমি যদি এখান আমি এখান থেকে শুরু করলাম বলে তুমি যদি এখান থেকে শুরু করতে তুমি যদি এখান থেকে শুরু করতে তাহলে এই পর্যন্ত আমি বলতাম এটা কমপ্লিট ওয়েভ। তুমি যদি এখান থেকে শুরু করতে তাহলে এটা হচ্ছে সমদশা সম্পন্ন বিন্দু, এই অংশটাকে বলতাম কমপ্লিট ওয়েভ। তাহলে পরপর দুটি সমদশা সম্পন্ন বিন্দুর মাঝের অংশটাকে আমি বলছি ওয়ান কমপ্লিট ওয়েভ। ঠিক আছে, তাহলে দ্যাট পার্ট অফ ওয়েভ তুমি বলতে পারো that remains within two successive points which are in same phase of vibration. Yes, purna tarango holo. Next chole esho tarango dairgho, wavelength. Khub important ekta parameter jeta diye tumi ekta wave ke represent kore thako. To wavelength kake bolche? Wavelength hocche ekta wave er complete length take bola hocche wavelength. অথবা তুমি এভাবেও ব্যাখ্যা করা হয় ইট ইজ দ্য ডিসটেন্স বিটুইন টু সাকসেসিভ পয়েন্টস হুইচ আর ইন সেম ফেজ অফ ভাইব্রেশন, অর্থাৎ পরপর দুটি সমদশা সম্পন্ন বিন্দু তাদের মধ্যবর্তী দূরত্বটাকে আমি সবসময় তরঙ্গ দৈর্ঘ্য বলবো। ঠিক আছে, পরপর দুটো সমদশা সম্পন্ন বিন্দু তুমি চুজ করো, যেমন মনে করো আবার এইভাবে ভাবছি এই একটা বিন্দু আর এই বিন্দু দশা সমান, তাহলে এই দূরত্বটা ল্যাম্বডা হবে। ডিসটেন্স বিটুইন টু সাকসেসিভ পয়েন্টস which are in same phase of vibration. ঠিক, তাহলে এই গেল তোমার তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, নেক্সট চলে আসবে একই রকম ভাবে পর্যায়কাল, টাইম পিরিয়ড। একটা ওয়েভের টাইম পিরিয়ড বলতে কি বোঝায়? টাইম পিরিয়ড বলতে বোঝায় একটা কমপ্লিট অসিলেশন হতে যে সময় লাগে। তুমি বলতে পারো এখান থেকে এই পর্যন্ত যেতে ওয়েভের যে টাইম লাগে সেটাকেই বলা হচ্ছে পর্যায়কাল। ইট ইজ আ টাইম টেকেন বাই দ্য ওয়েভ টু মেক ওয়ান কমপ্লিট অসিলেশন। অথবা তুমি বলতে পারো পরপর দুটি সমদশা সম্পন্ন বিন্দুর মাঝখানের দূরত্বটাকে কভার করতে যতটা সময় লাগে দ্যাট ইজ কল্ড টাইম পিরিয়ড। ঠিক আছে, একই রকম ভাবে তোমার কম্পাঙ্ক আসবে। তো কম্পাঙ্কের ডেফিনিশন আগের মতোই কি, এক সেকেন্ডে যতগুলো ওয়েভ তৈরি হয়, এক সেকেন্ডে যতগুলো ওয়েভ সৃষ্টি তৈরি হয় সেটাকে বলা হচ্ছে কম্পাঙ্ক, মানে একক সময়ে যতগুলি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, নাম্বার অফ কমপ্লিট ওয়েভ ক্রিয়েটেড ইন ওয়ান সেকেন্ড ইজ নোন অ্যাজ ফ্রিকোয়েন্সি। এবং এদের দুজনের মধ্যে সম্পর্ক তুমি জানো, এটা হয়ে যাচ্ছে n ইকুয়াল টু 1 বাই t, ঠিক যেমন শব্দের ক্ষেত্রে পড়েছি একই জিনিস, জাস্ট একটু নতুন ভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা। আচ্ছা, নেক্সট চলে এসো বিস্তার বা অ্যাম্পলিটিউড। কাকে বলা হয় অ্যাম্পলিটিউড? সাম্যাবস্থা থেকে কণার সর্বোচ্চ সরণকে, মানে ম্যাক্সিমাম displacement from equilibrium, মানে কি এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, রাইট? কণাটা সর্বোচ্চ কোথায় গেছে? এই পর্যন্ত। তাহলে এই দূরত্বটাকে আমি বলবো বিস্তার। একই রকম ভাবে নিচের দিকে এই দূরত্বটাকে আমি বলবো বিস্তার, ঠিক? এবং যদি আমি তরঙ্গের কথা বলি তুমি মনে রাখবে সাইনের বাইরে যেটা রিপ্রেজেন্ট করবে সেটাই হচ্ছে বিস্তার, আর সাইনের ভেতরে যেটা আছে সেটা হচ্ছে ফেজ। তাহলে এটা হচ্ছে তোমার অ্যাম্পলিটিউড আর এটা হচ্ছে তোমার ফেজ। একটা তরঙ্গকে যখন ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করব তখন বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড আর ভেতরে যেটা থাকবে সেটা হয়ে যাবে তোমার ফেজ। ঠিক আছে, এবার তোমার কি ছোট ছোট ডেফিনিশন থাকে, যেমন তরঙ্গ বেগ, তাহলে এক সেকেন্ডে একটা তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। এবং এদের মধ্যে সম্পর্ক হচ্ছে সেটাও তোমার ক্লাস 9 এ ছিল v equal to n lambda, where n is the frequency আর lambda হচ্ছে wavelength। আর আরেকটা আছে ওয়েভ নাম্বার, এটাকে বলা হয় তুমি মনে রাখবে ওয়েভ নাম্বার 2 pi by lambda। ওকে, নাম্বার অফ ওয়েভস পার ইউনিট
ডিসটেন্স, এটাকে বলা হচ্ছে তোমার ওয়েভ নাম্বার, এবং সেটা রিলেশন হচ্ছে 2 পাই বাই ল্যামডা। ঠিক আছে, মানে ল্যামডা যদি ওয়েভ লেন্থ হয় তাহলে ওয়েভ নাম্বার কাকে বলবো? 2 পাই বাই ল্যামডাকে আমি ওয়েভ নাম্বার বলবো। এবার এখান থেকে তোমার ছোট 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 অঙ্ক দিতেই পারে, তবে সবটাই কিন্তু এই ক্লাস 9 এর 9 থেকে, মানে 9 এর কনসেপ্ট যা ছিল সেই কনসেপ্টের উপর নির্ভর করে এই ফর্মুলা থেকে কিন্তু তোমার অঙ্ক থাকতেই পারে। আমি একটা দুটো জাস্ট তোমাকে বলে দিই, v equal to n lambda, তোমাকে বুঝতে হবে জিনিসগুলো কোনটা কি দিয়েছে, বা n equal to 1 by t, এইসব ব্যাপারগুলো থেকে তোমাকে বুঝে নিতে হবে যে তোমার কি কি জিনিস দেওয়া আছে। যেমন একটা অঙ্ক আমি বলছি, তোমাকে বলছে যে এরকম বলছে একটা সূর্যলাকার কম্পাঙ্ক, সূর্যলাকা মানে হচ্ছে টিউনিং ফর্ক, the frequency of a tuning fork is 400 hertz, right? বলছে বায়ু মাধ্যমে শব্দের বেগ 320 মিটার পার সেকেন্ড, the velocity of sound in air 320 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, প্রশ্ন দিয়েছে যে সময়ে 30টি কম্পন সৃষ্টি হয় সেই সময়ে শব্দ কত দূরত্ব অতিক্রম করবে, find the distance covered by the sound wave in the time in which 30 vibration is completed, 30 vibration is completed, তাই তো? তাহলে প্রথমে তুমি ল্যামডা বের করে ফেলো, v equal to n lambda, তাহলে এখান থেকে ল্যামডা equal to করে থাকতে কি v by n, তাহলে v by n মানে হয়ে যাচ্ছে তোমার এখানে 320 আর এখানে পড়ে থাকছে 400, তাহলে 80 দিয়ে কাটলে তোমার পড়ে থাকছে 4/5। এবার ল্যামডা মানে কি? ল্যামডা মানে হচ্ছে একবার ভাইব্রেশন হলে কতটা দূরত্ব যায়, তাই না? তাহলে একবার ভাইব্রেশন হলে দূরত্ব যাচ্ছে 4/5 মিটার, তাহলে 30 বার ভাইব্রেশন, তাহলে 30 বাই ভাইব্রেশনে কত দূরত্ব যাবে ইনটু 30, তাহলে 5 6 24 মিটার। ঠিক আছে, এই হচ্ছে তোমার সিম্পল টাইপের প্রবলেম। তো তোমাকে ওইগুলোই বুঝতে হবে যে কি কি দেওয়া আছে, সেখান থেকে ওই একটাই ফর্মুলা v equal to n lambda, n equal to 1 by t, এইটা ধরে তোমার কি আসছে, তোমার খালি বুঝতে হবে যে কি কি দেওয়া আছে আর কি কি চেয়েছে। ক্লাস 9 এর যে অঙ্কগুলো আছে সেগুলো আরেকবার দেখে নেবে, বইয়ের উদাহরণগুলো আরেকবার চেক করে নেবে।